পাবনার রমা সেন থেকে কিভাবে সুচিত্রা সেন হলেন। বাঙালি নায়িকা সুচিত্রা সেন এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী, কিংবদন্তী অভিনেত্রী। নদীমাতৃক বাংলাদেশ লালন করেছে অনেক শিল্পীকে, যারা পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়িয়েছেন, শিল্পক্ষেত্রে যোগ করেছেন নতুন ব্যঞ্জনা। তেমনি একজন উজ্জ্বল তারকা সুচিত্রা সেন। এই কিংবদন্তীকে নিয়ে আজকের আনন্দ বিনোদনের একটি আয়োজন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের বাড়ি বাংলাদেশের পাবনায়। বাড়িটি অযত্নে ও অবহেলায় পড়ে আছে এখন। সুপ্রিম কোর্টের আদেশে বাড়িটি দখলমুক্ত হয়েছে প্রায় 10 বছর হলো। দেশভাগের সময় তারা সপরিবারে কলকাতায় চলে যান। এখন এই বাড়িটি ছাড়া পাবনায় সুচিত্রা সেনের আর কোনো স্মৃতিচিহ্ন নেই। 1931 সালের 6ই এপ্রিল পাবনা জেলার হেমস সাগর লেনের এই বাড়িতে জন্ম গ্রহণ করেন সুচিত্রা সেন। 9 ভাইবোনের মধ্যে সুচিত্রা ছিলেন পঞ্চম। বাড়ির ছোটরা ডাকতেন রাঙাদি বলে। মা বাবা নাম রেখেছিলেন রমা। শৈশবে পাবনায় মহাকালী পাঠশালায় খাতা কলমে সুচিত্রা সেনের নাম ছিল কৃষ্ণা দাশগুপ্ত। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের 5 কক্ষের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শৈশবকাল কেটেছে, শৈশব ও কৈশোর কেটেছে। তার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। সুচিত্রা সেন পাবনা বালিকা বিদ্যালয়ে 9ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। শহরের নানা অনুষ্ঠানে গান গাওয়া ও নাটক থিয়েটারে তিনি অভিনয়ে দক্ষতা রেখেছেন। ভারত চলে যাওয়ার পর সেখানকার বনেদি পরিবারের ছেলে দিব্যনাথ সেনের সঙ্গে তার রমা দাশগুপ্তের বিয়ে হয়। 1953 সালে নায়িকা হয়ে তার অভিনীত প্রথম ছবি 7 নম্বর কয়েদি মুক্তি পায়। 1953 থেকে 1978 সাল পর্যন্ত 35 বছর সুচিত্রা সেন একটানা বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন। 7 নম্বর কয়েদি সিনেমায় অভিনয় করার সময় রমা নামটি বদলে হয়ে যায় সুচিত্রা সেন। ভারত মহানায়িকা সুচিত্রা সেন 56টি বাংলা ও 7টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। উত্তম কুমারের সঙ্গে জুটি হয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন তিনি। প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক পুরস্কার উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ভারত সরকারও তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বাঙালি হৃদয়ের মণিকোটায় থাকা এই মহানায়িকা 2014 সালের 17ই জানুয়ারি 82 বছর বয়সে কলকাতার একটি নার্সিংহোমে হার্ট অ্যাটাক করে মারা যান। উল্লেখ্য যে তিনি মৃত্যুর আগে প্রায় 36 বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন। আসুন আমরা সুচিত্রা সেনের কিছু সিনেমার অংশ এবং গান আপনার তার স্মরণে দেখি। বর্ষায় ভিজে কাদার উপর অমন করে পা ঠুকবেন না ম্যাম সাহেব। দেখুন তো আপনার ওই অমন সুন্দর স্কার্টটা কাটার ছিটি একবারে ভরে গেল। You will be punished. God will punish you. Bhagavan, Bhagavan tumake shasti debe.
কোনোদিনও ভুলতে পারবে না। কিন্তু কেউ জানল না আমি আজ সত্যি অভিনয় করতে পেরেছি। হাসি মুখে তাকে বিদায় দিয়েছি, হাসি মুখে বলেছি আমি তো নার্স, এক এক দিনে লিখে আসা জীবন শুধু নতুন করে দিয়ে চালানো আমার কাজ। General paralysis of the infant, paranoia, schizophrenia. सोचने की ताकत भी नहीं। चुप रहो, मैं वो सब सुनना नहीं चाहती। नो भारती, जैसे कैसे भी होगा मैं अपने माता पिता को राजी कर लूंगा। तुम्हारे माता पिता हैं और मेरे नहीं हैं, उनके राजी होने या ना होने की जरूरत नहीं है। क्यों नहीं, लेकिन उन्हें तो इस बात से इनकार नहीं है ना। बिल्कुल इनकार है। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।